এই গ্রামে ঘরে ঘরে জমজ সন্তান, অদ্ভুত এক রহস্যে ঘেরা গোটা গ্রাম, যা দেখে হতবাক গবেষকেরাও। কিন্তু কোথায় আছে এই জমজ গ্রাম? কেনই বা প্রতিবাড়িতে জন্মাচ্ছে জমজ সন্তান? কি বলছেন বিশেষজ্ঞরা? ওয়েলকাম টু দ্য গডস অন ফ্রেন্ডস ভিলেজ। গ্রামের প্রবেশপথে চোখে পড়ে এই সাইনবোর্ড, কথার কথা নয় বাস্তবিকই এ হল জমজদের গ্রাম, ঘরে ঘরে জমজ সন্তান। যদিও জমজ সন্তানদের জন্ম কোনো বিশেষ ঘটনা নয়, তবে যদি একই গ্রামের বেশিরভাগ মানুষই জমজ হয় তখন সেটা আর সাধারণ বিষয় হয় না। তবে এমন ঘটনা দেখা যায় কেরলের কোদিনহি গ্রামে, যা টুইন ভিলেজ বা জমজ গ্রাম নামে পরিচিত। গ্রামের প্রবীণতম জমজ ভাই বোনেদের কথায় এটা ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু বিজ্ঞানীরা তা মানবেন না। অতএব কোদিনহির আশ্চর্য কাণ্ড নিয়ে তাবড় বিজ্ঞানীরা শুরু করেছেন গবেষণা, একাধিক প্রশ্ন তুলেছেন তারা। যেমন, এত বেশি জমজের জন্মের কারণ কি জিনগত নাকি আবহাওয়ার খেলা? এখানকার জল হাওয়া মাটির গুণাগুণ? এ বিষয়ে জানতে আগ্রহী হয়ে গবেষকেরা 2016 সালে হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি, কোচির কেরালা ইউনিভার্সিটি অফ ফিশারিজ অ্যান্ড ওশেনিক স্টাডিজ, জার্মানির টিউবেনজেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন এবং লন্ডন ইউনিভার্সিটি কলেজের মোট 12 জনের এক বিশেষজ্ঞ দল এই গ্রামের উপর গবেষণা চালায়। উত্তর পেতে জমজদের জৈবিক নমুনা সংগ্রহ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। কিন্তু না, এখনও উত্তর মেলেনি। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এককালে অন্য অঞ্চলের মতো জমজের সংখ্যা ছিল সাধারণ, গত 60 কি 70 বছর ধরে ধীরে ধীরে বাড়তে থাকে জমজ সন্তানের সংখ্যা। বাড়তে বাড়তে 2008 সালে এসে দেখা যায় গ্রামের জমজ ভাই ভাই এবং ভাই বোন 264 জোড়া। তবে এবার দেখা যায় কোদিনহির বর্তমান অবস্থা কেমন। 450 পেরিয়ে 500 দিকে দৌড় দিয়েছে গ্রামের জমজের সংখ্যা। বর্তমানে প্রতি বছর জোড়া জমজ সন্তান ভূমিষ্ঠ হচ্ছে কোদিনহিতে। অবস্থা এমন দাঁড়িয়েছে, গ্রামটির মোট জনসংখ্যার 10% জমজ সহোদর সহোদরা। স্কুল কলেজ থেকে শুরু করে খেলার মাঠ, রাস্তাঘাট, সর্বত্র এখানে শুধুই জমজ মানুষ দেখা যায়, যার কারণে অনেক সময় অনেকে ভুলও করে বসেন অনেক বিষয়ে। তবে জমজ সন্তান জন্মের কারণ যাই হোক না কেন, ভারতের এই গ্রাম বিশ্বের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। আর তাই এই কোদিনহি গ্রাম বিশ্বের কাছে জমজ গ্রাম নামেই পরিচিত। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।